সাগরে যারা আমরা ছিলাম সেখানে বুঝতে পেরেছি যে কারা বিএনপি করে কারা বিএনপি করে না, অথচ বিএনপির সাইনবোর্ড তাদের হাতে আছে। এইসব লোকগুলোকে আপনার লোকগুলো থেকে বিএনপিকে মুক্ত করতে হবে। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত আপনজন ত্যাগী নেতা শ্রমিক দলের কান্ডারি জনাব এবং নাজিরুদ্দিন সাহেব, আজকের এই সভার আলোচনা সভার প্রধান অতিথি বিএনপি নেতাদের নেতা, যিনি অক্লান্ত পরিশ্রম করে সুস্থ শরীর নিয়ে কোনোদিন ঘরে বসে থাকে নাই, তিনি আমাদের নেতা জনাব আব্দুল্লাহ মোহন সাহেব সহ অনেক আছে, সবার নাম বললে সময় চলে যাবে, পার্টন যে সবার নাম না বলে সবাইকে বলছি যে আপনারা আসছেন, ধন্যবাদ আপনাদেরকে। জিয়া রহমান সাহেব শিল্প বিপ্লবের প্রথম উদ্যোক্তা চট্টগ্রাম থেকে, সেটা তিনি ঘোষণা করেছিলেন। আর এরা যারা এসব কথা বলছে, কালকে দেখলাম পত্রিকায় জিয়া রহমান সম্পর্কে বলতেছে তারা এই যুদ্ধ না করে যুদ্ধ হয়ে গেছে। জিয়া ছাড়া বাংলাদেশ এর কোনো ঠিকানা নেই কিন্তু বাংলাদেশে। এখানে আমার কারাগারের সহযোদ্ধা জনাব সাহেব, তিনি কারাগারে আমার সাথেই ছিলেন, ওনার সাথে আমি ছিলাম কারাগারে যারা আমরা ছিলাম সেখানে বুঝতে পেরেছি যে কারা বিএনপি করে কারা বিএনপি করে না, অথচ বিএনপির সাইনবোর্ড তাদের হাতে আছে। এইসব লোকগুলোকে আপনার লোকগুলি থেকে বিএনপিকে মুক্ত করতে হবে, করতে হবে এজন্যই দলকে আগামী দিনের জন্য শক্তিশালী করে ক্ষমতায় যাওয়ার জন্য। আমি শুধু বলতে চাচ্ছি ওদের যে কি স্মার্ট বাংলাদেশ নাকি একটা কি বলে স্মার্ট, এটা হলো আমার তৈরি হচ্ছে স্মার্ট বাংলাদেশ মানে জিরুম প্লাস জিরুক জিরুম প্লাস জিরুক এজুকেলে জিরু স্মার্ট বাংলাদেশ, তিন জিরু মিলিয়ে স্মার্ট বাংলাদেশ, দুজন আমি স্মার্ট বানানো করতে পারবো না যারা স্মার্টের কথা বলে, হ্যাঁ চুরি করার স্মার্ট তারা, টাকা পাচার করার টাকা টাকা পাচার কারীদের মধ্যে তাদের স্মার্টেস্ট, হ্যাঁ হ্যাঁ কি ভোট টাকা দিয়ে স্মার্ট, তারপর আরো স্মার্ট আছে অন্য কাজে, অতএব এদের এইসব গুলি লাভ নাই। বিএনপি বৃদ্ধি হচ্ছে জনগণ নমন সাহেব, আমি আরেকজন আরেকজন একজন এমপিসি এর সাহেব মরহুম আল্লাহ নাথুর এস এস গরুক, আমরা জিয়া রহমানের সাথে সার্কিট হাউসে আমাদের এক্সক্লুসিভ একটা বৈঠক হয়েছিলাম, তো তিনি অনেক আলাপ আলোচনা কিন্তু একটা একটা ইয়ে করছেন যোগ করেছেন আমাদেরকে নিয়ে, বলছে আপনারা তো আসছেন নোমান সাহেবকে নিয়ে, নো ম্যান মানে টু রিমেম্বার ইট, নো ম্যান অর্থাৎ উনি তো মানুষ উনি ফেরেস্তা, আমার আসলে তো তার ফেরেস্তা, সেই জন্য উনি যোগ করতেন সবার সাথে। আর মাঝে মধ্যে বলতেন আমাকে কি বললেন লাস্ট ডেতে, হাউ ডু এনজয় রাজনীতি এন্ড জর্জিয়তি, আই গিভ এ বিগ স্মাইল, ইয়েস ইউ বি রেডি টু গেট দি ফ্রক্স, ব্যাংক খাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন, এক সপ্তাহের মধ্যে আপনাকে আমি কুড়িয়ে পাড়িয়ে দিচ্ছি। এই যে একজন নেতা, এই নেতা আর পাওয়া যাবে না, নেতার কাছে দাম ছিল কর্মীর, রাত বারোটার সময় টেলিফোন করতেন যে কর্নেল হলিকে আমি নমিনেশন দিলে উনি ইলেক্টেড হবে কি না, আমি বললে স্যার এটা কেন আমার কাছে জিজ্ঞাসা করলো, আপনি সহ চারজনকে জিজ্ঞাসা করছি, তো ওরা বলছে যে 80% ভোট পাবে, আমি বললাম যে উনি 80 না উনি 95% ভোট পাবে, রেজাল্টটা ফলে যখন বললো আরে বলি তুমি তোমার চাইতে অনেক পপুলার, তুমি তো 95% আমি 95% পাই নাই, এইসব পলিটিক্যাল কী বলে ডেমাগগ এদেরকে নিয়ে রাজনীতি হবে না সেই জন্য হয় নাই। আমি বড় দুঃখ লাগে আমাকে যিনি ডেকোরেট করেছেন, আমার বাবা মা যদি সত্যি হয় সেই ডেকোরেটের সাথে আমাকে সারা জীবন থাকতে হবে, সারা জীবন থাকতে হবে, উনি সাহেবকে মন্ত্রী কে বানিয়েছে, আর আমাকে বলেছে দিনের কটার সময় 11টার সময় যে নাসির সাহেব আপনি আপনার ম্যাডামকে বলেন আমি যদি আমাকে যদি 12টার মধ্যে না জানান যে আমার ওয়াফের নমিনেশন আমাকে সে জিহেদ করতে দিতে হবে না আমি রিজাইন করবো, মানে বাবা তো এতো টাইমটা তো বাড়াই দেন না, 12টার সময় ঘুমতে ঘুরবে 12:15 সাড়ে 12টা একটা দিকে সাথে কথা হবে, এইটু এতটুকু সময় দেন না,
আমি আমার সিদ্ধান্ত নিয়ে নেব কি নিষিদ্ধ করবেন আর আমি দল থেকে কথা দেয়া করবো আমার ঠিক চিঠি আছে আবার ট্রেনিং করছে রিচনা ঠিক আছে আপনাকে সাড়ে বারোটা যে সময় দিলাম সাড়ে বারোটা যখন সময় দিলাম তখন ম্যাডাম উঠলো উঠি বললাম একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর বলল যে আপনাকে এরপরে আমাকে আপনার কিছু বলছে আমার আপনাকে তাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন মানুষ যারা ডাকার তারা বোঝে না আমার মাথায় কিছু নাই তাদের সে আমার লিডারশিপকে চ্যালেঞ্জ করেছে আই শ্যাল নট অ্যালাউ দিস ম্যান টু ডু পলিটিক্স উইথ মি ইন দ্য ফিউচার দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ ইয়ার এবং তিনি সেরকম বক্তব্য ডাকছিলেন তো যখন বৈঠকের আরেকবার একবার নয় সপ্তাহ আসছিল তাহলে আপনার আপনার চাকরি তো আমাদের কর্ণাটকে অনেক বেশি পপুলার হ্যাঁ হ্যাঁ দুনিয়া 95% ভোট পাইছে আপনি কত পার্সেন্ট ভোট পাইছেন এত বড় পপুলার নেতা আজকে কথা যতক্ষণ আপনার নাজিম সাহেবের ফিটে বিএনপি শিল থাকবে ততক্ষণ দিনে নাজিম সাহেব শিল চলে গেলে আমরা একটা শর্ট করি নাজিম সাহেব সময় বলতে হবে এরা স্যাক্রিফাইসিং লিডার একদিন মিটিং এ বসি ওনাকে খুঁজতে সবাই বলে নাজিম সাহেবকে পাচ্ছি না আমরা পাচ্ছে না ও রমিয়া মানে আপনি জামাল মাস ছিলেন মানে আপনি ইয়ে নিউ মার্কেট ছিলেন ছিলেন মানে নিউ মার্কেটের ফুটফাট দিয়ে জামাল মাসের জন্য আসেন দেখবেন ওপরে ওখানে একটা ব্যাগ ওনার তো চলে যাওয়ার কথা এক দিন আগে ২৫ বছর আগে বেড়ে গেছে হাত জানতে নি বয়স বাড়া হয়ে গেল আমাদের দলের নেতা কর্মীরা আমাদের পরিবারের সদস্য আমি অনেককে দেখতেছি যাদেরকে আমি সরাসরিভাবে তাদের পাশে থাকা শুরু হয়েছিল মন্ত্রী হিসেবে মেয়র হিসেবে কিন্তু আমি তাদের কাছে ঋণী যে তারা আমার জন্য সবসময় দোয়া করে নোমান সাহেব বিএনপি আর কি ছিল কেউ ছিল না কেউ ছিল না নোমান সাহেব আমাকে বলে যে তুমি আমাদের এখানে সিটিতে চলে আসতে পারবো ধরুন আমি সিটিতে আসবো না সেই সঙ্গে সাহেব সিটিতে আমাকে দিয়ে দিল ১৬ বছর সিটির প্রেসিডেন্ট ১৪ বছর তো জেলা প্রেসিডেন্ট তারপরও যদি আমার চাইতে আরো কোনো উপযুক্ত ব্যক্তিত্ব আসে আমি পদ ছেড়ে দেবো তাকে পদ করে দেব আমাদের শ্রমিক দলের কিছু নেতা শোনে আমার হোসেন সাহেব তারপরে আমার সাথে জেল কাটছিল ওই নাম কি বাহার সাহেব শুকিয়ে গেছে সে শুকিয়ে গেছে তারপর নারিম সাহেবের স্যার ঠিক আছে খাবারও ঠিক আছে দেখছিলাম তারপরে বার এত শুকিয়ে গেছে কারণ বারের পাশে থাকতে হয়ে গিয়ে সাংবাদ শ্রমিক নেতা ইদ্রিস ইদ্রিস সাকাতে ও শুকিয়ে গেছে ইদ্রিস আপনাদের সবাইকে আজকে জুমার দিন আজান দিয়ে ফেলেছে আমরা সবাই জুমার নামাজ পড়ে মনোরোধ করার সময় ব্যক্তিগতভাবে শহীদ হয়েছেন জিয়ার রহমান সাথে জন্য দোয়া করবেন এবং আমি প্রতি সপ্তাহে যতবার ইয়ের সামনে দিয়ে যায় কোন দিকে সার্কেল হাউসে বানানি কবরস্থানের পাশে দিয়ে যায় আমি কোকো আর ফারাওয়ানি কোকোর কবর জিয়ার করে যাবেন কোনোবার মিস হবে যাওয়ার সময় আসার সময় এটি ঋণ আত্মার এটা খন্দ আমার মতন মিন নাসিরকে সারা পৃথিবী তিনি প্রচার করেছেন হ্যাঁ মানুষ রাজনীতি করে নলে বিহার মন্ত্রী হবে একটার পর একটা পর দ্বিতীয় 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 ট্র্যাক করে গেছেন আমার সারা জীবনের চাওয়া পাওয়ার কিছু নেই শুধু আমার সততা রাজনীতিতে আমার ঐক্যবদ্ধ প্রচেষ্টা সেটাই আমাকে জরুরি আসছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমার আজকের আমার প্রধান অতিথি জনাব আব্দুল রহমান সবাই যিনি নেতা নেতাদের নেতা এবং চট্টগ্রামের বিএনপি পরিবারের অভিভাবক জনাব আব্দুল রহমান উনি অসুস্থ উনি মাত্র একদিন আগে ঢাকা গেছেন আমার অনুরোধ রাখার জন্য শ্রমিকদের মিটিং শোনাতে উনি আবার চলে আসছেন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর নাসির ভাই একদম অনেকটা সাতটায় সাতটায় আসার মতো আসছেন আর কি এবং উনি মনে করছেন দুইটা বাজে মিটিং তো একটু আমি টেলিফোন করার দেয় তার উপরে করে চলে আসছেন ওনাকে আন্তরিক ধন্যবাদ বিশেষ ডাক্তার সাদা সাহেব ডাক্তার সাদা সাহেব হচ্ছে যে আমি তোমাকে বিশেষ করে ধন্যবাদ জানাই কারণ আজকে ওনার জন্মদিন আপনারা সবাই এবং বিশেষ করে আমাদের নতুন তরুণ একদম ব্যারিস্টার প্রচুর কষ্ট
করতে জানেন না বাবা মাঠে মধ্যে সব জায়গায় প্রচুর কষ্ট করতেছেন ওনাকে আমি ব্যানারে নাম লেখার মতো সুযোগও পাই নাই বলামাত্র রাজি হয়েছেন যেহেতু সময় আমি ওনার ব্যানারে নাম লিখতে পারি নাই ওনার বললাম আমি খাওয়া দেখো তাই আঙ্কেল এটা কোনো ব্যাপারই না বাংলা ব্যানার নাম লেখেন গেলেন কোনো ব্যাপার না তবু আমি আসবো সমিতির মিটিং জায়গায় সেখানে আমি অবশ্যই যাবো আমাদের এই যে আনোয়ার ভাই আমার দীর্ঘদিন আমার সহকর্মী প্রায় বিশ বছর আমি প্রেসিডেন্ট উনি সেক্রেটারি তো উনি বলামাত্র উনি অসুস্থ উনি কিন্তু শরীরটা খুব ভালো না রাত্রে গাড়ি দিয়ে চলে আসছেন আর সুফিয়ান ভাই সবসময় যাকে পাই সবসময় যখন তাকে তখনই পাই সুফিয়ান ভাই তাকে ধন্যবাদ আর তোতন ভাই সহ আরো যারা আসছেন আমার দীর্ঘদিন দীর্ঘ পুরো চক্রান্তর আসছেন আর জাহাঙ্গীর ভাই সবুর ভাই আর আমার দীর্ঘদিন সহকর্মী একদম জাহাঙ্গীর ভাই তো একদম নেতার অনেক শুরু থেকে আমাদের নেতা ছিলেন এবং আর আমার জানতার যারা আছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত দুইটি কথা বলছি প্রথম নম্বর হচ্ছে যে না না আমি লম্বা করবো একদম লম্বা করবো না প্রথমে একটাই যারা আছে সবাই শ্রমিক সবাই শ্রমিক এই শ্রমিক শ্রমিক কারা আমার শ্রমিক অর্থাৎ শ্রমিক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শ্রমিক অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শ্রমিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ শ্রমিক উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ শ্রমিক না হবে পৃথিবীতে কিছুই হয় না কিছু হলে কিছুই হবে না কিন্তু সেই শ্রমিক যথাযথ মর্যাদা কোথাও পায় না আমি মনে করি কোথাও পায় না সামনে আন্দোলন আসতেছে ধর্ম হবে বিএনপি বা যে কোনো ধর্ম ডাকবে ধর্ম ডাকলে তোর কর্ম শ্রমিক এবং ধর্ম করে কোটি হবে শ্রমিকের কারণ সে কাজ করতে পারবে না সে বেতন পাবে না এবং সে কাজ করলে ধর্ম হবে না কাজ না করলে তার পেট চলবে না এই গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রমিক কিন্তু শ্রমিক শ্রমিক সে মর্যাদা অনেক সময় পায় না এবং শেষ কথাটা বলি সেটা হচ্ছে এটাই সামনে আন্দোলন আসতেছে আমার ভাই আন্দোলনের কর্মসূচি ছোট্ট একটা কর্মসূচি ঘোষণা করেছেন আর বড় আন্দোলন হবে কিন্তু বিএনপি সরকারের ভিতরে আমরা দেখছি শ্রমিক কর্মক পরিষদ বিশাল আন্দোলন গড়ে তুলছে কিভাবে সমস্যা হয়েছিল আওয়ামী লীগ তাদেরকে ফাইন্যান্স করতো যেহেতু আওয়ামী লীগের টার্গেট বিএনপি বিএনপি হাই করার জন্য আওয়ামী লীগের সমস্ত ফাইন্যান্স করতো আমার চোখে থাকে এগুলো কিন্তু আজকে আমরা যখন আন্দোলন করতে যাবো বিএনপি আমাদেরকে শেষ হতে করবে কিনা আমি জানি না যদি করেন ভালো যে আমাদের তো আন্দোলন ত্বরান্বিত হবে সরকার প্রধান ত্বরান্বিত হবে এ ব্যাপারে আমরা বিএনপি নেতৃবৃন্দ এখানে আজকের এই বিরাট বিএনপি নেতৃবৃন্দ মহ তাদের কাছে আবেদন জানাচ্ছি শ্রমিক দল এবং শ্রমিক ঐক্য পরিষদ আগামী দিনে আন্দোলন যাবে আপনাদের সঙ্গে আমরা কামনা করবো এবং পাশাপাশি এই কথা বলি যে শ্রমিকদেরকে শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্ন নেন তাহলে অনেক কিছু সম্ভব তাইলে সম্ভব না আমি বক্তব্য দিকে দেবো আমার নেতা আব্দুল্লাহ রহমান উনি বক্তব্য রাখবেন তো আমি যারা আছেন সবাই দয়া করে ওনার বক্তব্য শুনে শেষ করা পর্যন্ত সবাই থাকবেন আজান দিছে ঠিক আছে আমরা খুব বেশি তাত্তার হাতে শেষ করবো এখন আপনার সব বক্তব্য রাখবেন